নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সামনে এমন ছটি প্রকল্পের খবর নিয়ে এসেছি যেটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। কোনো না কোনো প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন এবং সেই প্রকল্পের সুবিধাসমূহ আপনারা নিতে পারবেন। রাজ্য এবং কেন্দ্র সরকার সমাজের সুরক্ষার জন্য অনেক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছেন এবং আসে থাকছেন। সে অনেক প্রকল্প আছে যেগুলোর কথা হয়তো আপনারা জানেনও না, বা আপনারা জেনে থাকলেও অনেক সময় আপনারা কেমন করে আবেদন করতে হবে, কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে, আপনার কোনো সমস্যা হলে কোথায় গিয়ে যোগাযোগ করবেন, সেই সমস্ত ব্যাপারগুলো হয়তো না জানার কারণে আপনারা সেই সমস্ত প্রকল্পের বেনিফিট ওঠাতে পারেন না। তাই আমরা এই ভিডিওর মাধ্যমে এবং এই ভিডিও কেন আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রায় সমস্ত প্রকল্পের কথা তুলে ধরি, যাতে আপনাদের সুবিধা হয়। এই ভিডিওটিও ঠিক সেই একই রকমের ভিডিও। তো এই ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী ইনফরমেশন জোগাড় করতে মোটিভেশনের যোগান দেয়। আসুন বন্ধুরা তাহলে ভিডিওটি শুরু করা যাক। সকল শ্রেণীর মানুষের জন্য ছয়টি নতুন সরকারি প্রকল্প, জেনে নিন কোন প্রকল্পে আপনি কী কী সুবিধা পাবেন। বর্তমান দিনে গরিব মানুষের পাশে দাঁড়াতে রাজ্য এবং কেন্দ্র প্রত্যেক সরকারি একের পর এক সরকারি প্রকল্প বা গভর্নমেন্ট স্কিম উদ্বোধন করেই চলেছে। দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলোর জন্য একাধিক গভর্নমেন্ট স্কিম এনেছে, তাদের জীবনে মূল্য আছে, তারাও যেন ভালো থাকে এটা বোঝানোর জন্য সরকার একাধিক প্রকল্প আনছে। দেশের মেয়েদের সুরক্ষা থেকে শিক্ষা সমস্ত বিষয়ে সমান গুরুত্ব দিয়ে আলাদা আলাদা প্রকল্প এনেছে। পেনশন প্রকল্প, মহিলাদের জন্য পেনশন প্রকল্প চালু করেছে। 60 বছরের ঊর্ধ্বে যে কোনো মহিলার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর্থিকভাবে পাশে দাঁড়াতে অটল পেনশন চালু করা হয়েছে। এই প্রকল্পে অসংরক্ষিত শ্রমিকদের ন্যূনতম 1,000 টাকা দেওয়া হয় এবং আপনি এটা বাড়িয়ে 5,000 টাকা পর্যন্ত করতে পারেন, কারণ এটা আপনার বিনিয়োগের ওপর নির্ভর করে। জনধন যোজনা তেমন আরেকটি প্রকল্প, প্রধানমন্ত্রী জনধন যোজনা। আপনি যে কোনো ব্যাংকে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। 10 বছরের ঊর্ধ্বে হলেই হলো, এই অ্যাকাউন্ট থেকে মাসে সর্বোচ্চ 10,000 টাকা তোলা যায়। কৃষকদের প্রকল্প, প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা চালু করেছে ছোট কৃষকদের সাহায্যার্থে। প্রত্যেক 3 মাসের মধ্যে এই গভর্নমেন্ট স্কিমে প্রায় 2,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে আর্থসামাজিক ব্যবস্থার নিচে থাকা কৃষকদের জন্য। এছাড়া রাজ্যের জন্য কৃষক বন্ধু, কেন্দ্রের জন্য কিষাণ বিকাশ প্রভৃতি প্রকল্প রয়েছে, যেখানে মাসিক ও মালিক ও ভাগচাষীরা গভর্নমেন্ট স্কিমের মাধ্যমে সরকারি সাহায্য পেয়ে থাকেন। কর্মসংস্থান, বেকার যুবকদের জন্য চালু হয়েছে রোজগার মেলা, যেখানে প্রায় সরকারি 38টি দপ্তর থেকে 75,000 চাকরি দেওয়া হবে। অনলাইনেই এর ফর্ম ফিল আপ চলছে, যোগ্যতা দেখে ফর্ম ফিল আপ করে ফেলো। রেশন কার্ড, রেশন কার্ডে যে সকল বিপিএল কার্ড আছে সেই পরিবারগুলোর জন্য ন্যাশনাল ফ্যামিলি স্কিম চালু করেছে। পরিবারের প্রধান আয় করার লোক যদি 18 থেকে 64 বছর বয়সের মধ্যে মারা যায় তাহলে 20,000 টাকা দেওয়া হবে। আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট ও প্রকল্পের প্রমাণপত্রে কাজে লাগবে। শহরে বার্ষিক ইনকাম হবে 56,000 নিচে, গ্রামে 46,000-এর নিচে। সরকারি স্কলারশিপ, যে সকল ছাত্রছাত্রী পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়েছে তাদের ট্রেনিং দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা শুরু করেছে। পরিবারের আর্থিক অবস্থা ভালো নয় কিন্তু মেধা থাকা ছেলেমেয়েদের জন্য ন্যাশনাল স্কলারশিপ চালু করেছে কেন্দ্র, যেখানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রী কমপক্ষে 50% নম্বর থাকতে হবে। পারিবারিক বার্ষিক ইনকাম 1,00,000-এর নিচে হতে হবে। অর্থাৎ বন্ধুরা, যে কোনো সরকারি স্কিম সম্বন্ধে আপনারা যদি জানতে চান তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন যে আপনি কোন সরকারি স্কিম সম্বন্ধে জানতে চান। আমরা আপনাদের সামনে সেই স্কিমের ভিডিও তৈরি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।